ক্ষতিপূরণের আইন বা শিক্ষা বিমা চালু করতে আমরা জীবন হারিয়েছিল সেদিন, এবং এক জঘন্যতম একটা অপরাধ এখানে হয়েছিল, সেই বাড়ি নির্মাণ করা হয়েছিল ফ্যাক্টরির জন্য, সেটা ধসে গেল, এবং সেই তার মধ্যে মানুষের কাছাকাছি প্রাণ, মূল্যবান প্রাণ হারালো আমাদের শ্রমিকদের শ্রমিকরা, আর প্রায় 2000-এর বেশি 2500-এর কাছাকাছি আহত হল। আজকে এই অভিজ্ঞতা, এই ভয়াবহ ঘটনার মধ্যে দিয়ে সারা জাতি অভিজ্ঞতা অর্জন করেছে, আমরা অভিজ্ঞতা অর্জন করেছি যে আমরা শুধু ফ্যাক্টরি নির্মাণ করতে হয় না, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নাহলে এই ধরনের মূল্য দিতে হয় এবং দিতে হলো আমাদের। সেই অভিজ্ঞতার আলোকে অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, এখন অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, কোর্টে এখনো আমরা মামলা চলছে, সেখানে আমি আদেশ দিয়েছি যে এইগুলো কিছু শুধু মানুষের ছেড়ে দেওয়া হবে না, আইনানুগভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে বাধ্য করা হবে সবাইকে, এবং শুধু আইন করলেই হয় না, আমাদের যে সময় মিলে এই আইনগুলো প্রয়োগ হয় সেটা নিশ্চিত করার জন্য সঙ্গবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক সমাজে যারা আছেন, তারা আমি লক্ষ্য করছি যে তাদের মধ্যে এই ব্যাপার নিয়ে উঠেছে একটা শক্তি গড়ে উঠেছে, যে শক্তিকে আমাদের এগিয়ে আসছে, সেই শক্তিকে যে আইনগুলো হয়েছে সেগুলো প্রয়োগ করা, দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, এটা গুরুত্বপূর্ণ যে শ্রমিক মালিক এবং সরকার মিলে এই নিরাপত্তা নিশ্চিত করবে, এগুলো যেন আগুনে পড়ে না যায়, ধসে না যায়, এইসব ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করা হবে, এই চুক্তিও করা হয়েছে, কিন্তু চুক্তি কাগজে কলমে শুধু হলে হবে না, কাজে দেখতে হবে আপনারা যে এটা চুক্তি যেটা হয়েছে কার্যকর করা হচ্ছে। আমরা মনে করি দেশের নাগরিক সমাজ এবং সচেতন রাজনীতি যারা করেন তারা শ্রমিক এবং তাকে প্রাধান্য দেবেন, এবং আমাদের যে এত জীবনের বিনিময়ে যে শিক্ষা অর্জন করেছি এই শিক্ষা যেন আমরা ধরে রাখি, এই শিক্ষার আলোকে যেটা আমরা শিখেছি যে শ্রমিকের নিরাপত্তা একটা প্রধান প্রয়োজন আছে, আমরা উন্নয়নের কথা বলছি, ভবিষ্যতে উন্নয়ন অবশ্যই উন্নয়ন করবে, নিরাপত্তার ব্যাপারে এই পদক্ষেপগুলোকে তারাও স্বাগত জানিয়েছেন, তাদের শিল্প আমাদের রাষ্ট্রীয় যে অর্থনীতি তার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিল্প হল পোশাক শিল্প। আমি মনে করি যে অংশ যেটা এখানে চুক্তি হয়েছে এই মনোভাব নিয়ে সব কিছু যেটা শ্রমিকদের নেতৃত্বগুলো দাবিগুলো আছে সবকে দ্রুত মেনে নেওয়া দরকার, এবং নিরাপত্তার ব্যাপারে অনেকটা কাজ হয়েছে, সবাই বলছে যে 80% কাজ হয়েছে, বাকিগুলো দ্রুত শেষ করা, বাকি সব ফ্যাক্টরিগুলোকে থেকে এটা পালন করা হয়, সেটা নিশ্চিত করে নিরাপত্তা যেন আমাদের আবার ঘাটতি যেন ধরা পড়ে, এই আশা ব্যক্তি করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য। 5 বছরে এখনো বিচার প্রক্রিয়া শুরু হয় না এই হত্যাকাণ্ডে, সেটা তো আমি 6 তারিখে কোর্ট খুলছি, আমি নিজে যে সেখানে তুলে ধরবো এই কথাটা। এখানে স্মৃতিস্তম্ভ একটা দাবি আছে আরো আমাদের অবিলম্বে, এই এখানে এই জায়গাটা একটা পবিত্রতা আছে, এখানে শ্রমিকদের যে এনজিও যেটা সংস্থাগুলো থাকবে সেগুলোকে কেন্দ্র করে এই জায়গাগুলোকে সেই নির্মাণগুলো করা উচিত, এখানে ওই লাভজনক প্রতিষ্ঠা থাকবে সেবামূলক প্রতিষ্ঠানগুলো করা হোক। থ্যাংক ইউ থ্যাংক ইউ।